সভাপতি পবিত্র ব্রহ্ম, রানাঘাট পৌরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, রানাঘাট পৌরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপারসন শেখর মুহুরি, অসিত দত্ত, পিন্টু সরকার, আস্তিক দাস সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং বেশ কিছু সদস্য সমর্থক। এদিন জেলা সভানেত্রী রত্না দেবী সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেন। তিনি জানান, রানাঘাটে পুরভোটের জন্য তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস। রানাঘাটের সবকটি আসন জিতবে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, পুরভোটের আগে রানাঘাট শহরে বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে পারেন বেশ কিছু বিজেপি সমর্থকরা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। সেই উপলক্ষে রানাঘাট সফর, কি বার্তা দিলেন নেতা কর্মীদের? না, ঠিক রানাঘাট সফর না, আমি কৃষ্ণনগরে যাচ্ছি। যেতে যেতে আমাদের যেখানে পৌরসভাগুলো আছে আমি একটু দেখা করতে আসি। আজকে জাস্ট একটু চা খেলাম, দেখা করলাম, গল্প করলাম। এবার জেতার জন্য এখানে তো আমাদের বিক্রমদা প্রেসিডেন্ট, আমাদের কুশুদা হলো চেয়ারপারসন, তাদের নেতৃত্বে সমস্ত টাউন তৈরি হচ্ছে, পৌরসভা আমরা জিতবো। শান্তিপুরে নির্বাচন সম্বন্ধে আপনি কতটা আশাবাদী? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইরে কোনো কথা বাংলার মানুষ বলবে না।